তুমন আপু কি করতেছো? কালকে নাকি তোমার রেজাল্ট দিবে? হ্যাঁ আপু, কালকে রেজাল্ট দিবে। তুমি কিভাবে জানলা? আমি কালকে নিউজ দেখলাম, সেখানে যে আজকে দেওয়ার কথা ছিল। আল্লাহ জানে, জিপিএ 5 পে। আল্লাহ, ছেলেটা না খেয়ে আসছে। তুমন ল্যাপটপ রাখো, কিছু খায় নাও, সারাক্ষণ গেমস খেললে হইব পরীক্ষা শেষ হয়েছে, এখন আবার দেখা যাচ্ছে ল্যাপটপ নিয়ে হলো না, গেমস খেললেও হবে না, যেহেতু তোমার এখন ইউনিভার্সিটিতে ভর্তি হইবা, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। কখন কি নিউজ ছাড়ে, ঠিকই বলছে, নিউজ ছাড়া যাবে। এখন পড়াশোনা থেকে আবার মনোযোগ দিতে হবে সামনে ভার্সিটি। আম্মু কি করতেছো? এই তো নাটক দেখতেছি। কেন, গুড নিউজ আছে? কি হয়েছে? আমি জিপিএ 5 পেয়েছি। মাশাআল্লাহ। এই দেখো আম্মু, আমি জিপিএ 5 পেয়েছি। ভালোই করছো। আল্লাহ মুখে ঠিক করেছে, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ মুখে ঠিক চাইছে আমাদের, এইভাবেই লেখাপড়া করবি, যেহেতু আবার আগামীতে পাস করতে পারবো। বার্ষিকীতে খবর নিচ্ছ যে কবে ভর্তি হবে? আরেকটা কথা বলিস, ডাক করিস না, জব পাইলে পর এখন কাজ কই পাই, ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো না, কি করুম মাথায় কিছুই খেলতেছে না। সব বন্ধু বান্ধবী পায়, আর তুই কোনো কাজই পাস না, সংসারের পেলা মনোযোগ দিয়ে দেখ, তাইলে তো পাইতে পারস, হয়তো মনোযোগ দিয়ে দেখোস না। এখন হাল না ধরস, আর কবে হাল ধরবি? পড়া পাশাপাশি পড়ালেখা পাশাপাশি করতে তো কর্ম করতে হইব, যেহেতু না কর্ম পাইলো একটা টিউশনি দেওয়া, এক আইসে একটা পাইলে আবার দেখা গেল আর একটা দুইটা দেব, পয়সা থাকলে তো আর ওই হয় তাড়াতাড়ি খোঁজ খবর নিয়ে দেখিস কি করবো।
বাইরে কি গরম, খাবার থাকলে দাও তো ক্ষুধা লাগছে। খালি খাই খাই, কাজের মুরত নাই, খালি খাই খাই, কোথায় দিব খাবার? কিছু বাইরে গেলি কোনো খোঁজ খবর পাইলি? রোদি তো প্রায় করছি, বন্ধুর কাছে গেছি, অমুকখানে গেছি, কই কোনো তো কিছুই দেখি না। নিজের বাবা চিল্লাই রাগ করিস না, তোর ভালোর জন্য করি, সংসারে একটু অভাব তো তাই মনে কর করি, কি করুক অভাবের সংসার, কি করুক, এই জন্য মন খারাপ করিস না বাবা, যেভাবে হোক একটা কাজকর্ম ধর। দিতাশ্রী দুদিন পর পরে এত খারাপ ব্যবহার করি, কি করব সংসারের অভাব, যেহেতু টাকা পয়সাও নাই কিভাবে চলো, ছেলেটারে অনেক কথা শুনাই, হে আল্লাহ আমার ছেলেটারে একটা চাকরি দাও, আল্লাহ দয়া করো, রহম করো আমাদের উপর, আমার ছেলেটাকে একটা চাকরি পায়, নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের সংসারটাকে বাবার দুঃখ কষ্ট দূর করতে পারে বাবা।